আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আগের দিন যে ভিডিও দিয়েছিলাম, ঈদের পরের দিন ঘুরতে গিয়েছি, সেই ভিডিওর বাকি অংশ। আগের দিনে যেগুলো আপনারা দেখেছিলেন, এই যে ছেলে রাইটার উপর উঠেছিল, তারপরে আমরা আরও যে ঘোরাঘুরি করেছিলাম সে কিছু অংশ আপনাদেরকে দেখিয়েছিলাম, তা আজকে আবার কিছু অংশ একটু দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের ভালোভাবে মনে পড়ে। আর যারা আমার আগের দিনের ভিডিও দেখেননি, এই ভিডিওটি দেখার আগে আগের ভিডিওটি দেখে আসবেন, তাহলে আপনারা পুরোপুরি ভিডিওটা বুঝতে পারবেন। তো যে আগের দিন প্রথমে ওই উপরে উঠেছিল, তারপরে মিরর ম্যাজিকে ঢুকেছিল, তারপরে যে এই মোটরসাইকেলে যে এটা এটাই উঠেছিল, আজকে দেখাবো এর পরের থেকে ভিডিওগুলো আর কি। আগের দিন এতটুকু দেখিয়েছিলাম। এই যে আজকের ভিডিওতে এখান থেকে শুরু করলাম, এখানে যে আমার ছেলেরা প্রথমে উঠেছে এই গাড়িতে, এক দুই ছেলে দুই গাড়িতে উঠেছে, আরও অনেক মানুষ উঠেছিল এখানে, হচ্ছে যার যার মতো করে সেরকম গাড়ি চালাচ্ছিল। তা সবাই যেহেতু নতুন, সবার একটু কষ্ট হচ্ছিল, আর সবগুলো বাচ্চা ছিল এখানে। এই টিমে যারা ঢুকেছিল, একবারে তো যতজন লোক ঢুকায় তার মধ্যে সব বাচ্চা হয়েছিল, বেশিরভাগ বাচ্চা গাড়ি চালাতে পারছিল না, সবাই সবার সাথে শুধু ধাক্কাধাক্কি করছিল। তারপরে ওরা মজা করেছে আর কি, ছোটো মানুষ তো যেটাই উঠে সেটাতেই মজা, পারুক আর না পারুক। এটাতে টাইম ছিল প্রায় মনে হয় 10 মিনিটের মতো, 10 মিনিটের মতোই ওরা গাড়িটা চালিয়েছে। আমি এই ভিডিওটা অনেকটা কেটে দিয়েছি, এত বড় রাখিনি আর কি। তো এখানে 10 মিনিট গাড়ি চালে তারপরে হচ্ছে ওরা এখান থেকে বের হয়েছিল আর কি। আমার বড় ছেলে যাও মোটামুটি পারছিল গাড়ি চালাতে, ছোট ছেলে কিন্তু একদমই পারেনি, অনেকটাই খারাপ করেছে। তারপরও বের হওয়ার পর যখন জিজ্ঞাসা করলাম মজা পেয়েছে কি না, ওনাকে অনেক আনন্দ করেছে, অনেক এনজয় করেছে। এটা চালানো হয়ে গেলে এরপরে আমরা চলে গিয়েছিলাম যে ট্র্যাম্পোলিন, যে লাফালাফি, বাচ্চাদের মনে হয় ফেভারিট খেলা এটা সমস্ত বাচ্চাদেরই। এই ট্র্যাম্পোলিনের জন্যই মূলত আজকে এখানে আসা হয়েছিল। এই যে দেখেন ভিতরে সব বাচ্চারা লাফালাফি করছে আর কি। আমি তো বলবো এটা আমাদের বাংলাদেশি ভাষায় কি বলবো বুঝতে পারছি না। যাই হোক, এটার মধ্যেও টাইম ছিল 10 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট করেও টাইম ছিল, তা আমরা 10 মিনিটাই নিয়েছি, কারণ এর আগে অনেক খেলাধুলা করেছে, এমনিতেই ক্লান্ত হয়ে গিয়েছিল। তা ওরাই বলছিল 10 মিনিট, বেশি সময় ওরা নাকি লাফাতে পারবে না। 10 মিনিটও অনেক লং টাইম ছিল, 10 মিনিটই আমরা মানে ওরা থেকে হাঁপিয়ে গেছে। বড় ছিল তো বের হওয়ার পর মনে হচ্ছে যেন গোসল করে দিয়েছে, এত ঘামানো ঘামাইছিল, অনেক বেশি ঘেমে গিয়েছিল আর কি। এই মেয়ে বাবুটা দেখেন, আমি যে ভিডিও করছি টের পেয়ে আমার দিকে তাকিয়ে থাকে যে কী লাফানো লাফাচ্ছিল কি বলবো, অনেক বেশি দুষ্টু ছিল মেয়েটা, খুব লাফাচ্ছিল আর হাসতেছিল আমার দিকে তাকিয়ে। তাই জন্য ওর ভিডিওটা একটু বেশি সময় করে নিলাম। ওখান থেকে বের হয়ে এখন আমরা আরেকটা এসে উঠবো, ওই যে বেয়ে বেয়ে উঠে কি বলে সেটাকে, নাম জানি না। এখন ওই যে এটাতে ঢোকার আগে এরভাবে সবাইকে প্রস্তুত করে দিচ্ছে, দেখেন যে এরকম বেল্ট বেঁধে দেয় ওরা কোমরে পায়ে সব জায়গায় এরকম বেল্ট বেঁধে দেয়, তারপরে মাথায় একটা ক্যাপের মতো দিয়ে, তারপরে হেলমেট দিয়ে দেয়, তারপরে হাতেও একটা ঘড়ি পরিয়ে দেয়। ওই ঘড়িতে হচ্ছে টাইম ফিক্সড থাকে, 10 মিনিট না জানি 15 মিনিট এই জায়গাটায়। এই যতগুলো রাইডে উঠেছে সব থেকে দামি রাইড ছিল এটা, 30 দিরহাম করেছিল এই রাইডগুলো, বাকিগুলো ছিল 20-25 এরকম, এই রাইডটাই ছিল শুধুমাত্র 30 দিরহামের, সব থেকে বেশি ছিল এটার টাকায়। এই দেখেন, এই যে এরকম একটা হাতে ঘড়িয়ে পরে দেয় সবাইকে, এই টাইম শেষ হয়ে গেলে এই ঘড়িটা লাল বাতি জ্বলে ওঠে, আর টাইম যখন স্টার্ট করে দেয় তখন হচ্ছে নীল বাতি জ্বলতে থাকে এই ঘড়িতে। ওই যে দেখেন আমার বড় ছেলে কিন্তু বেয়ে বেয়ে উঠে গেছে, ওই যে হলুদ গেঞ্জি পরা, হলুদ না সরি কমলা কালার যে গেঞ্জি পরা, এই যে উপরে উঠে উপরে বাটন চিপ দিয়ে তারপর নিচে নেমে যায়, যে বাটন চিপ দিতে পারে সেই আর কি ফার্স্ট। এই যে আমার ছোটো ছেলে উঠছে, ওই দেখেন হাতের গড়িতে কিন্তু নীলবাতি জ্বলছে, ও পারছে না, দেখেন অল্প একটু উঠেই নেমে গেছে। ও মনে হয় 3টা না 4টা রাইড এরকম উঠতে পেরেছে, বাকি সবগুলো নিয়ে ওরকম পারে নাই, নেমে গিয়েছে। ও আছে একটু দুর্বল, অর্ধেক উপরে উঠার পরে যেই নিচের দিকে তাকায় ভয় পায়, এরপর আর উঠতে পারে না, সাহস পায় না। এই একটা রাইডে ও দুইবার উঠেছে, এখানেও ভালো পেরেছে, এটাতে মোটামুটি খারাপ করেনি। যেটা উপরে উঠে বাটন চিপ দিয়ে, দেখেন এইভাবে নামছে, ওকে নিচে যে লোক থাকে সে কিন্তু ওকে বলছিল যে রশিটা ধরে ঝুলে পড়ো তাহলেই নামতে পারবে, কিন্তু নামছিল না। ওই পাশেরটা থেকে দেখেন বড় ছেলে উঠছে, বড় ছেলে হচ্ছে কমলা কালার গেঞ্জি আর সাদা হেলমেট, আর ছোটো ছেলে ছিল কমলা কালার গেঞ্জি লাল হেলমেট, তাহলেই আপনাদের বুঝতে সুবিধা হবে, নয়তো কিন্তু একটু অসুবিধা হয়ে যাবে। যে এই পাশে ছোটো ছেলে আবার এই পাশে উঠে গেছে, ওই যে কমলা কালার গেঞ্জি লাল হেলমেট দিয়ে, এইখানে মনে হয় সব মিলিয়ে 15টা ইসের মতো ছিল, যে 15টা ইসে বেয়ে বেয়ে উঠা যাবে সেইগুলো ছিল। আমার বড় ছেলে সবগুলো নিয়েই উঠেছে, মাশাল্লাহ সবগুলো নিয়ে একদম উপর পর্যন্ত উঠে
বাটনে চিপ দিই। দেখেন ছোটো ছেলে মাত্র একটা ধাপ ওটা বাকি ছিল, এই সময় নেমে গেছে, ওই পর্যন্ত উঠে ওকে যেন ভয় পায়, বলতে পারি না। এই যে বড় ছেলে আবার এটাই উঠেছে, এই যে দেখেন এই যে নেমে গেল। আর এই যে ছোটো ছেলে ছিল এই পাশে, দুই ভাই দুই পাশে ছিল। এই কিন্তু আমার বড় ছেলে আবার উঠছে, ও সবগুলো রাইডে উঠেছে আর সবগুলোই সাকসেসফুলি করেছে আর কি। যে দুই ছেলে দেখেন দুই পাশে উঠছে, ছোটো ছেলে কিন্তু এটা আগের একবার উঠেছে আপনাদের দেখিয়েছিলাম, দেখেন এখন আবার উঠছে, মানে এটাই পেরেছে এটাই বারবার উঠছে। আর যেগুলো পারে না সেগুলো উঠতেই চায় না, অল্প একটু উঠে নেমে যায়। এটা একটু সহজ ছিল ধরার জন্য এটাই করছিল, আসলে ওর দোষ না, ও একটু ছোট, তারপরে মাশাল্লাহ একটু হেলদিও ছিল, আর ও হচ্ছে অনেক নরম, মানে ওর শরীরটা খুবই নরম। আর বড় ছেলে হচ্ছে খুবই শক্তিশালী মাশাল্লাহ, তাছাড়া হচ্ছে মানে শক্ত, কিছু মানুষ আছে না শরীর শক্ত, আমার বড় ছেলে সেরকম শক্ত, একটু ব্যথা ঠাতা পেলেও সহ্য করতে পারে। আর আমার ছোটো ছেলের শরীরটাও নরম আর মানসিকভাবেও খুবই নরম। এতটুকু উঠেই তার হাত লাল হয়ে গেছে, ও কিন্তু তত ফর্সা না, একটু শ্যামলা, গার রং চাপা, তাই গাল এমন লাল হয়ে গেছে মনে জানি ডালিমের রস লাগাই দেওয়া হয়েছে, এতভাবে গাল লাল হয়ে গেছে। নিচে এসে উল্টা আমাদেরকে দেখাচ্ছিল, কাঁদতেছিল, আর উঠতে পারতেছে না। তারপরে যখন দেখলাম, দেখি ওর হাত মনে জানি রক্ত কেটে কেউ লাগিয়ে দিয়েছে হাতে, এইভাবে করে হাত লাল হয়ে গেছে। ও হচ্ছে অনেক নরম, এইটুক বা এইটুক বেয়েই ও ক্লান্ত হাঁপিয়ে গেছে। আর বড় ছেলে মাশাল্লাহ সবগুলো এসেই উঠেছে, ওর কষ্ট হয়নি। এই দেখেন আমার ছোটো ছেলে এই একটা রাইডে পরে উঠতে পারলো পুরোপুরি, এই একটা জিনিসে বোতাম চিপ দিতে পারলো, আর আগে একটা দিতে পেরেছিল। আর প্রত্যেকটা নিচে কিন্তু যে লোক থাকে তারা বাচ্চাদেরকে ধরে, এখানে কোনো অ্যাক্সিডেন্টের ভয় থাকে না, যেই বাচ্চাই নামতে যায় ওরা প্রত্যেকটা যেয়ে যেয়ে ধরে। এখানে দুই তিনজন লোক থাকে যারা এরকম ধরে আর কি। তো এখানে সব মিলিয়ে 15 মিনিট মনে হয় সময় ছিল, আমার অ্যাকুরেট টাইমটা এখন মনে নেই। সবগুলো রাইডেই মোটামুটি ওরা উঠেছে, অনেকগুলো রাইডেই আর কি উঠেছে, আমি যতটুকু পেরেছি ভিডিও করে দেখিয়েছি আপনাদেরকে। তো এটা করা হয়ে গেছে, অনেকগুলোতেই উঠেছে মোটামুটি, আমার ছোট বড় ছেলে একটাতেও কিন্তু বাদ দেয়নি, আপনারা তো দেখেই বুঝতে পারছেন যেগুলো রাইড ছিল সবগুলো নিয়েই ও উঠেছে আর কি। আর ওর পরে আবার সময় ছিল, ও ওই জন্য কোনো কোনো রাইড আবার ডবল ডবল উঠেছে, আগে একটা উঠেছে ওটাও ডবল, এটাও ডবল উঠছিল। ওখান থেকে বের হয়ে এসে এটাও ঢুকলাম, এই যে মাথায় কি একটা ক্যামেরা মতো কি একটা দিয়ে ঢেকে দিল চোখ, কী জানি বলে এটাকে, 3D মনে হয়। আর হাতে একটা পিস্তল দিয়ে দিল, সামনে নাকি জম্বি আসে তাদেরকে মারতে হয়। ওদের সাথে আরও একটা বড় লোক ছিল, মানে বড় একটা পুরুষ মানুষই, বেশ বয়স্ক একটা পুরুষ মানুষ ছিল, তিনজন মিলে যে খেলছিল। এখানে মোটামুটি 10 মিনিটের মতোই ছিল, আসলে প্রত্যেকটা রাইডেই খুব বেশি সময় দেয় তাও না, যেগুলো নিয়ে গাড়ির মতো ঘোরা সেখানে 2টা রাউন্ড দেয়, আর এইসব যেগুলো নিয়ে নিজেদের করতে হয় সেখানে 10 মিনিটের মতো টাইম দেয় আর কি। এটাতেও খুব ভালোই মজা করছিল, 10 মিনিটের মতো সময় ছিল। এই যে দেখেন কীরকম বেল্টের মতো দিয়ে জ্যাকেট পরিয়ে দিয়েছে সবাইকে, আর হচ্ছে হাতে একটা পিস্তল, আর মাথায় তো যে হেলমেটের মতো দিয়ে সামনে হচ্ছে আপনারা যে 3D কী বলে সেগুলো লাগিয়ে দেওয়া। ওইখানেই ভিডিওতে দেখে জম্বি আসে তাদেরকে মারতে হয়। ওইখান থেকে বের হয়ে এসে আবার এখানে যে গাড়িতে উঠলো, দুই ভাই দুই গাড়িতে, দুজন হচ্ছে প্রতিযোগী, একজন আরেকজনের স্ক্রিনে দুজনের ছবি উঠে গেছে, ওরা হচ্ছে এখন এটাতে খেলছিল, ওরা একজন আরেকজনের সাথে মানে প্রতিদ্বন্দ্বী কী বলে, হ্যাঁ একজন একজনের সাথে খেলছিল আর কি, দুজন পাল্লা দিচ্ছিল দুজন একসাথে। ওটা থেকে খেলে এসে এবার এই যে মোটর সাইকেল উঠলো, এখানেও দুই ভাই একসাথে খেলছে, একসাথে রেস দিয়েছে আর কি, দুজন টু প্লেয়ার আর কি, এভাবে করে দুজনে রেস করতেছিল আর কি, প্রথমে গাড়ি খেলে আসলো তারপরে মোটর সাইকেল। তো এখানে ভুল হয়েছে কি, আমরা ওদেরকে বারবার বলছিলাম কিন্তু ওরা গাড়ি আর মোটর সাইকেলের জন্য এত পাগল ছিল যে ওরা আগেই খেললো, এগুলো ওরা ফ্রি খেলতে পারতো, এগুলোর জন্য আমাদের নিজেদের যে কার্ড কিনেছিলাম সেই টাকাই হতো না, এক্সট্রা 40 টাকা দেওয়া থাকে, সেটা দিয়ে হচ্ছে এই ফ্রিগুলো খেলা যায়। তো ওরা বুঝতে পারেনি, আমরা বারবার বলছিলাম, ওরা এগুলো আগেই খেলে নিয়েছে, এই জন্য আমাদের যে টাকা ভরেছিলাম কার্ডে সেই কার্ড থেকে এগুলো কাটা হয়ে গেছে। পরে আর এগুলো আমরা অনেকগুলো রাইড আর উঠাতে পারিনি ওদেরকে, যেগুলো টাকা দিয়ে ওঠা। তারপরে যে ক্যারাম খেলতে আসলো এটাও কিন্তু ফ্রি ছিল, যে আমাদের কার্ডে টাকা শেষ হয়ে গিয়েছিলো ওই মোটরসাইকেল খেলার পরই। এরপরে ফ্রি যে 40 দিরহাম ছিল সেটা দিয়ে হচ্ছে ফ্রি গেমগুলো, যেগুলো সব ফ্রি এগুলো খেলছিলো আর কি, 40 দিরহামের মধ্যে যতখানি খেলতে পারে ওরা। এগুলো টাকাও কম ছিল আর ফ্রিও ছিল, কিন্তু এরা তো বোঝেনি ওই গাড়ি আর মোটরসাইকেল খেলে টাকাটা নষ্ট করে এসেছে, এই জন্য পরে ফ্রি গেমগুলো খেলছিল, অন্যান্য অনেক রাইড ছিল তাতে আর উঠতে পারেনি। এই দেখেন এখানে একটা জম্বি ছিল, এখানে একটা হাত দেওয়া, এই যে জম্বিটা একটু প্রপার লাল লাইট জ্বলে ওঠে, হলুদ লাইট জ্বলে ওঠে, ভালোই মোটামুটি ভয়ঙ্কর ছিল। তা প্রথমে তো ছোটো ছেলে আর বড় ছেলে দুই ভাই একসাথে খেলেছে, এখন কিন্তু বড় ছেলের সাথে ওর বাবা খেলছে, আমাকে বলছিল খেলতে কিন্তু আমি তো এগুলো খেলতে পাই না, এই জন্য আমি খেলিনি, বড় ছেলেকে বললাম তুমিই খেলো। এরপরে যে ওরা দুই বাপ বেটা খেলছে,
এখানে কিন্তু আমার বড়ো ছেলেই জিতেছে, টোটাল তিনবার খেলেছে, তিনবারই মাশাল্লাহ বড়ো ছেলেই ফার্স্ট হয়েছে। ওরা দুই ভাই খেলেছে দুইবার, ওরা আব্বুর সাথে খেলেছে একবার, তিনবারই ও ও পেরেছে আর কি। আমাদের খেলাধুলা শেষ, আমরা প্রায় 4-5 ঘন্টা থেকেছিলাম এখানে, এরপরে হচ্ছে এখন বের হয়ে যাচ্ছি। তা আমরা মলের মধ্যে থেকেই এখন বেরোচ্ছি, এই পাশ থেকে ঢুকেছি, যে পাশ থেকে সেই পাশ থেকেই বেরোবো, কিন্তু আর এক গেট দিয়ে আর কি বেরোবো। তাই যে আমরা একটু যাওয়ার সময় যা যা দেখছিলাম এখানে, কিন্তু বিশাল বড় মল, এত বড় মল তো আসলে আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো না, কারণ আমরা এখানে 4-5 ঘন্টা থেকেছি অলরেডি, সবাই খুবই ক্লান্ত। আমরা যখন ঘর থেকে বের হয়েছিলাম তখন সময় ছিল হচ্ছে বিকাল 5টা, যখন রাত 9টা বাজে, 3 ঘন্টা হয়ে গেছিলো, তখন কিন্তু আমি বারবার বলছিলাম যে এখন চলে যাই, আমার পায়ে ব্যথা করতেছিলো অনেক, ওর বাবাও ক্লান্ত হয়ে গিয়েছিলো দাঁড়িয়ে থাকতে থাকতে। কিন্তু বাচ্চারা তো বোঝেন, ওরা তো খেলার পাগল, আরও এরকম খেলা পেয়েছে অনেক দিন পরে, ওরা বাসায় যাবে না, এখন বেজে গেছে প্রায় রাত 10টারও বেশি, এখন হচ্ছে বাসায় যাবে, এখন আর মল খুলে দেখবো না। যাওয়ার সময় যতটুকু পরে ততটুকু আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঘুরে দেখানোর মতো আর কোনো এনার্জি নাই আর কি শরীরে। এই মলটা বিশাল বড়, শারজার মধ্যে সব থেকে বড় মল, অনেকটা দুবাই মলের ক্যাটাগরিতে বানানো আর কি, কিন্তু দুবাই মল তো আরও বিশাল, সেটা তো বলার বাহিরে, সেটা তো আপনারা সবাই জানেন বা বুঝতে পারেন, কিন্তু ওই ক্যাটাগরির কিছুটা আর কি স্টাইল করা। এই যে দেখেন এখানে কত সুন্দর করে ডিজাইন করা, এইগুলো দেওয়া লাইটিংগুলো অনেক সুন্দর লাগছিলো। আর দেখেন নিচে কিন্তু পানির ফোয়ারা, দুপাশ থেকে যে সিঁড়ি পানি পড়ছে আর দুপাশ থেকে এরকম সিঁড়ি দেওয়া এই ওঠানামার জন্য, খুবই সুন্দর একটা দৃশ্য। এখানে আবার লাইটিং হচ্ছিলো পানির মধ্যে, এক এক সময় এক এক কালারের লাইট, দেখতে খুবই ভালো লাগছিলো আর কি। দেখেন লাইটগুলো কত কালারের হয়, এক এক সময় এক এক কালার দিচ্ছিলো লাইটগুলো। তো আমরা হচ্ছে এখন নেমে যাব, এখান থেকেই আমরা নামবো, আর এক পাশ থেকে উঠেছিলাম, ওই পাশে যেতে গেলে আবার অনেক দূর ঘুরতে হবে, এই জন্য ওই পাশে যাবো না, আমরা এই পাশ থেকে এখন নেমে যাব। আর যাওয়ার সময় যেগুলো চোখে পড়ে, এই যে দেখেন এটা আর একবার দেখিয়ে দিই, এইখান থেকে আমরা আসলে এখন নামবো, তার জন্য যাচ্ছি। তো কথা বলতে বলতে আমরা কিন্তু এর মধ্যে সিঁড়ির কাছে চলেও এসেছি নামার জন্য, আপনাদেরকে একটু দেখিয়ে দিই আবারও সচক্ষে। আসলে যখন সরাসরি দেখা হয় তখন জিনিসটা অনেক বেশি সুন্দর লাগে, কিন্তু ক্যামেরায় কিন্তু অতটা সুন্দর আসে না, আমি যা মনে করি। বাস্তব চোখে যতটা ভালো লাগে ক্যামেরায় মনে হয় তার সৌন্দর্যের অর্ধেকও আসে না। তো আমার খালি চোখে খুবই ভালো লাগছিলো, আমি মনে করি ক্যামেরায় অতটা সুন্দর লাগছিলো না। তারপরে একটু আপনাদেরকে দেখালাম সুন্দর জিনিস, নিজের ভালো লাগলে আরেকজনকেও দেখাতে ইচ্ছা করে আর কি। তো এই যে আমরা কিন্তু এখন নেমে যাচ্ছি, আর আমার ছোটো ছেলে কিন্তু আপনাদেরকে আগে বলেছে কিনা জানি না, আবারও বলে দেই, আমার ছোটো ছেলে কিন্তু ভয় পেত এরকম সিঁড়িতে নামতে বা উঠতে, দুবাইতে আসার পর প্রথম প্রথম খুব ওকে নিয়ে ঝামেলা হতো, আর এখন মাশাল্লাহ তার অভ্যাস হয়ে গেছে। তাকে ধরতে হতো, তারপরও ভয় পাইতো, কামতো, উঠবো না, হাঁটা সিঁড়ি উঠতে চাইতো বা লিফটে এরকম উঠতেই চেতো না এরকম সিঁড়িতে। তারপরে এখন তো সাহস হয়ে গেছে, এখন একাকাই ওঠানামা করতে পারে, এখন আর তাকে নিয়ে কোনো ভয় নেই। আমরা হচ্ছে যে বের হয়ে গেছি, এখন কিন্তু আমরা এই যে মল থেকে বের হয়ে যাচ্ছি, আমরা পিছনে হচ্ছে মল, আর আমরা এখন এদিক থেকে বের হয়ে যাব। একদম যে মেন গেট, মেন গেটের কাছে চলে এসেছি আমরা, মানে বেশি দূর আর না, সিঁড়ি থেকে নেমেই ডান হাতে ছিল এই গেটটা, আমরা এখন এই যেখান থেকে বের হয়ে যাচ্ছে। দেখেন বাইরের ভিউটা একটু দেখেন, দেখেই বুঝতে পারছেন এখন রাত 10টার বেশি বেজে গেছে। আমরা যখন বাসায় যেয়ে পৌঁছাই তখন প্রায় 10:30-11টা বেজে গিয়েছিলো, দেখেন পুরো অন্ধকার বাহিরে। এই দেখেন কি পরিমাণ লাইটিং, দুবাইয়ের এটাই সুবিধা, দিনে নামেন বা রাতে যে সময় নামেন না কেন দেখবেন শুধু লাইটিং, আর দেখতে খুবই ভালো লাগে। রাতে লাইটিংয়ের জন্য সৌন্দর্য, আর দিনের বেলাতে এমনিই সৌন্দর্য, আল্লাহর কুদরত। আর এই যে গাছগুলো দেখিয়েছিলাম আপনাদেরকে যাওয়ার সময় বলেছিলাম যেখানে লাইটিং থাকে, দেখেন এই দেখেন সমস্ত জায়গায় জায়গায় লাইটিং এখানে, এই দেখেন এগুলোও লাইটিং। ওই যে গাছের উপর যে গোলগুলো আগের ভিডিওতে দেখেছিলাম আপনাদের যাওয়ার সময় যে ভিডিওটা ছিল, তখন কিন্তু শুধু গাছ দেখা যাচ্ছিলো, বোঝা যাচ্ছিল না যেখানে কোনো লাইট আছে কি না। দেখেন এখন এখন প্রত্যেকটা জায়গায় লাইটিং করা, এই জন্য দেখতে খুবই ভালো লাগছিলো আর কি। পুরো মার্কেটের চারপাশ এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করা, আমরা যে পাশ থেকে যাচ্ছি এটা হচ্ছে মার্কেটের পিছনের পাশ, পিছন দিক থেকে এসেছি, কারণ আমাদের বাসার দিক থেকে এটা সহজ হয়। পিছন দিক থেকে আমরা তো আগের ভিডিওতে দেখেছি ব্রিজের গোড়াগড়ি একদম সোজাভাবে এসেছি, মাত্র 10-15 মিনিট লাগে। আর যদি মার্কেটের সামনে গেট থেকে যেতে যেতাম তাহলে আমাদের বাসা থেকে 15-20 মিনিটের বেশি লেগে যেত, ব্রিজের উপর থেকে অনেকটা ঘুরে আসা লাগতো। আমরা এই যে ব্রিজের নিচ থেকে চলে যাব,
এতে করে আমাদের সময়টা অনেক কম লাগবে, তার জন্য আর কি। আমাদের বাসা থেকে পিছনের গেট থেকে বের হয়ে এরকম যদি ব্রিজের নিচ থেকে আসি, দেখেন এই যে এখান থেকে মার্কেটটা এক্সটার্ট, দেখছেন কত সুন্দর লাগছে মলটা দেখতে, বাহিরটা কত সুন্দর করে সাজানো। এই দেখেন আমরা কিন্তু সবাই ব্রিজের নিচ থেকে যাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছেন আমার বড়ো ছেলে কিন্তু ব্রিজের উপরে উঠে গেছে, ও নাকি ওই পাশ থেকে আগে আগে যাবে, এখান থেকে চেনে আমাদের, এখান থেকে বিল্ডিং দেখা যাচ্ছে আর কি, আর আগে পরে এসেছি এই জন্য ওরা চেনে। পরে আমি রাগ করার পরে এই যে নিচে নেমে এখন আবার সামনের দিকে থেকে যাচ্ছে। আর এখানে দেখেন লাইটিংয়ের জন্য কত সুন্দর লাগছে, আপনাদেরকে যাওয়ার সময় কিছু ভিডিও দেখেছিলাম, মানে দেখিয়েছিলাম যে লাইটিং করা ছিল না বলে বোঝা যাচ্ছিল না, রাতের বেলা এগুলো লাইটিং করে। এই যে দেখেন এইগুলো রমজান উপলক্ষে এগুলো বানানো হয়েছিল, শাহরে রমজান, শাহরুর রহমা এরকম অনেক কিছু লিখে যে এরকম লাইটিং করা ছিল। দূরে এটা বোঝা যাচ্ছে না, এটা ছিল শাহরে রহমা, একপাশে আর একটা আছে আমি আপনাদের এটা দেখিয়ে দিই। এই যে দেখেন এরকম এগুলো রমজান মাস উপলক্ষে সাজানো হয়েছিল, এখনও আছে। এই দেখেন কত সুন্দর করা ছিল, দিনের বেলা এগুলো লাইট জ্বলে না তখন আসলে এত সুন্দর লাগে না, রাতের বেলায় হচ্ছে এরকম, রাতে না মাগরিবের একটু আগেই হচ্ছে এখানে এরকম লাইটিংগুলো জ্বালিয়ে দেয়, তখন দেখতে আরও ভালো লাগে। এটা ছিল আহলান রমাদান, পিছন দিক থেকে আসছি আমি, এই জন্য এখনও বোঝা যাচ্ছে না, আমি আপনাদেরকে পাশে একটু ঘুরিয়ে দেখিয়ে দিব তাহলে বুঝতে পারবেন, দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল। একটু পরবার এরকম অনেকগুলোই ছিল যেগুলো এরকম সাজানো ছিল আর কি। এই দেখেন আমি একটু এপাশ থেকেও আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন ভালোভাবে। এই যে দেখেন এখানে লেখা ছিল আহলান রমাদান, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা দৃশ্য কিন্তু এটা। তো যাই হোক, আমরা কিন্তু এদিকে অনেকটাই চলে এসেছি, ওই যে আমার ছেলেরা আরও সামনে চলে গেছে, ওদেরকে দেখা যাচ্ছে না, আর এখান থেকে সরাসরি আমাদের বিল্ডিং দেখা যায়, ব্রিজের শেষ করলেই আমাদের বিল্ডিং, একটু ঘুরে গেলেই আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।